এই মুহূর্তে ফেনীর ফুলগাজী বাজারে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকালে যখন আমরা বন্যার নিউজ জানাচ্ছিলাম তখন কিন্তু মুহুরী নদীর পানি ছিল 123 সেন্টিমিটার, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু সেই বিপদসীমা এখন নেমে হয়েছে 71 সেন্টিমিটার। তবে বন্যার এই দিন গড়িয়ে যখন সন্ধ্যা হয়েছে, ইতিমধ্যে কিন্তু দুটি থেকে ভাঙন বেড়ে এখন 4টি হয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলা এর মধ্যে 3টি জায়গায় ভেঙেছে এবং পশুরামের 1টি জায়গায় ভেঙেছে। মোট 4টি জায়গায় এই বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায় 12টিরও অধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা জানানো হয়েছে যে এই যে ফেনীতে যে বন্যা হয়েছে, যে এই যে বাঁধ ভেঙেছে, আসলে মূলত ফেনীর বাংলাদেশের কোনো বৃষ্টির প্রভাব কিন্তু নয়। যদিও কয়েকদিন ভারী বৃষ্টি এখানে হচ্ছিল, কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পানির যে পাহাড়ের ঢল, তার তোড়েই কিন্তু আজকে এই বাঁধ ভেঙেছে। এখন সন্ধ্যা গড়িয়ে যখন এই যে সারা দিন গড়িয়ে যখন সন্ধ্যা হচ্ছে, রাত যত গভীর হবে, এই বানভাসী মানুষের বা বাঁধের আশেপাশে মানুষের তাদের চিন্তার ধাপ বা আতঙ্ক আরও বেড়ে যাবে। কারণ হচ্ছে কখন নতুন নতুন জায়গায় ভেঙে তাদের বাড়িঘর ভেসে যাবে, নতুন নতুন জায়গায় ভেঙে তারা ভাঙনের কবলে পড়বে। এই সংখ্যায় রাত জেগে অনেকে পাহারাও দিবেন, কিন্তু তাতে করেও তাদের সংখ্যা বা তাদের আতঙ্ক কোনোভাবেই কাটছে না বা কাটবে না। কারণ হচ্ছে জানেন যে ভারতের উজানে যদি বৃষ্টি হয় বা সেই বাণী যদি আবার যে কোনো মুহূর্তে বৃদ্ধি পেয়ে আবার নতুন নতুন অঞ্চলে ভাঙনের সৃষ্টি হতে পারে, আপনাকে জানিয়ে রাখি ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া যে নদীটি রয়েছে, এই নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রতি বছর একাধিক স্থানে ভাঙে এবং এই অঞ্চলের মানুষের কিন্তু প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়তে হয়। গত বছরে কিন্তু এই বাঁধের 4 দফায় 5টি স্থানে ভেঙে দফায় দফায় এই অঞ্চলের মানুষকে বন্যার কবলে পড়তে হয়েছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বর্ষার মৌসুমের শুরুতে এমন ভাঙন এই অঞ্চলের মানুষের কপালে একটি চিন্তার ভাঁজ দিয়েছে। কারণ হচ্ছে এখনও মৌসুম অনেক বাকি, তারা এই বছর জুড়ে কিন্তু যদি এসব বাঁধ যদি বাধা না হয়, পুরো মৌসুম জুড়ে কিন্তু এভাবে বাঁধের পানি দিয়ে ভাঙা অংশ দিয়ে পানি ঢুকবে এবং এই অঞ্চলের মানুষ বারবার বন্যার কবলে পড়বে এবং ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি জানিয়েছেন এসব বাঁধ দ্রুত পুনর্নির্মাণের। এই ছিল আমার কাছে এখানকার বাঁধ ভাঙার সবশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ফেনী থেকে।